হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেড তোমাদেরকে স্বাগত জানাই। তো আগের ক্লাসে আমরা আলোচনা করে নিয়েছি প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 6। আজকে মানে এই ক্লাসে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 7। আর কি আলোচনা করব? ফুল পেপার আলোচনা করব, ফুল পেপার আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 7-এর। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি ছিল। এই হচ্ছে তোমাদের একের দাগের, একের দাগে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে 6টা। তো আমরা এক একটা করে উত্তর করে নিই। প্রজা ভাবয়ে বিষাদ, কেন কেন হচ্ছে প্রলয় গুণে। 2 নম্বর প্রশ্ন, উল্কার গর্তে কি উকি মারছিল, ডায়েরি। এটা প্রফেসর শঙ্কু থেকে নেওয়া হয়েছে, ডায়েরি উকি মারছিল। পরের প্রশ্ন, কত বছর বয়সে ইলিয়াস দুর্দশার একেবারে চরম পর্যায়ে নেমে গিয়েছিল। 35 হবে না, 35 বছর বয়স থেকে সে খাটতে শুরু করেছে। উত্তর হবে 70। পেচক থেকে পেঁচা, এই ক্ষেত্রে যে ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে এটা কি হয়েছে, নাসিক্য ভবন। শকুন্তলার অভিশাপ লাঘব করার জন্য ঋষি দুর্ভাসা অনুরোধ করেন কাকে, সখী প্রিয়ঙ্গদাকে। পশ্চাৎ স্বরধ্বনি হল হস্য ও আর আ। এই গেল আমাদের এমসিকিউ। এরপর আমরা দেখে নেব 2 নম্বরের, 2-এর দাগের যে 1 নম্বরের এসএকিউ ছিল সেই এসএকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। তারপর 3, 4 এরকম ক্রমাগসারে এগোতে থাকব। আর ফুল পেপার আলোচনা, 7 পর্যন্ত আমরা আলোচনা করে নেব। তাহলে যা যাক তোমাদের 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের 1-এ প্রশ্ন ছিল, না পাই দেখিতে কেহ, কি দেখতে পায় না। কলিঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হওয়াতে সমগ্র আকাশ কলিঙ্গ দেশে অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে, তাই কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পায় না। নেক্সট প্রশ্ন ছিল, কবির বাণিজ্য তরী কোথায় বাধা পড়ে আছে। উত্তর হবে, কবিতার কথকের বাণিজ্য তরী জোয়ার ভাটায় বাঁধা তটের কাছে নোংরে আটকে পড়ে আছে। পরের প্রশ্ন ছিল, ইলিয়াস কিভাবে অতিথিদের আপ্যায়ন করতেন। 2-এর দাগের 3-এর উত্তর হবে, ইলিয়াস কুমিস চা শরবত মাংস প্রভৃতি ভোজ্য পানীয় দিয়ে অতিথিদের স্বাগত জানাত। এরপর 2-এর দাগের 4, 2-এর দাগের 4-এর প্রশ্ন ছিল, দাম গল্পের বক্তৃতার মধ্যে কথক কি কি উদ্ধৃতি ব্যবহার করেছেন। না, দাম গল্পের বক্তৃতার মধ্যে গল্পকথক কথা বাংলার অধ্যাপক সুকুমার রবীন্দ্রনাথের 12টি উদ্ধৃতি বার্নার্ড শয়ের নাম করে একটি ইংরেজি কোটেশন উদ্ধৃতটি ব্যবহার করেছেন। এরপর আসছি 2-এর দাগের 5, 2-এর দাগের 5-এর প্রশ্ন ছিল, রাজশ্যালক কি হাতে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে এসেছিলেন। উত্তর হবে, রাজশ্যালক হুকুমনামা বা নির্দেশাবলী যেটা ছিল সে হাতে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে এসেছিলেন। এরপর যাব 2-এর দাগের 6, 2-এর দাগের 6-এর প্রশ্ন ছিল, বাক্যে মাধ্যমে পরিচয় দাও তদ্ভব অনুসর্গ বিদেশি অনুসর্গ। দেখো, তদ্ভব অনুসর্গ যে সকল অনুসর্গ সংস্কৃত থেকে বাংলায় আসার পথে পরবর্তী হয়ে পরিবর্তিত হয়ে এসেছে সেগুলি তদ্ভব অনুসর্গ। যেমন কাছে থেকে কক্ষ, কাছে গ্রেটার দেন কক্ষ। এরপর বিদেশি অনুসর্গ, কিছু কিছু বিদেশি অনুসর্গ বিশেষত ফরাসি ভাষা থেকে আগত অনুসর্গ বাংলায় এসেছে, এগুলি হলো বিদেশি অনুসর্গ। যেমন দরুন বাবদ, দরুন বাবদ। এরপরে আসবো 2-এর দাগের 7, 2-এর দাগের 7-এ তোমাদের চিহ্নিতকরণ করতে বলা হয়েছিল, দুটো প্রত্যয় চিহ্নিতকরণ করতে বলা ছিল। একটা ছিল, অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয়। এই প্রশ্নের উত্তরটি এখনো পাওয়া যায়নি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আরেকটি ছিল খ, বৃথায় সাধনা ধীমান। এখানে এটা এটার প্রত্যয় নির্ণয় করলে আমরা পাই ধি যুক্ত মান দন্তন্য হসন্ত। এরপরে যাব 2-এর দাগের 8, 2-এর দাগের 8-এ প্রশ্ন ছিল, উষ্ম ধ্বনি কাকে বলে উদাহরণ দাও। যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখবিবর সংকীর্ণ হয়ে মা তার মাছ দিয়ে শ্বাসবায়ু শীষ দেওয়ার মতো হয়ে নির্গত হয় তাকে বলা হয় উষ্ম ধ্বনি। আমি লিখে নিই উদাহরণ কি, লেখা নেই উদাহরণ।
এইগুলো দন্ত্যেষ তালব্যশ্র হসন্ত হয় হসন্ত। এই গেল উষ্মি ভবন। এরপরে আমরা দেখে নেব বৃদ্ধাকের নয়। প্রথম রক্ষীর হাত নিষ্পিস করছিল কেন? প্রথম রক্ষী তথা সূচকের মতে মৃত্যু পথযাত্রী ধীবরের উদ্দেশ্যে ফুলের মালা গাঁথবার জন্য তার হাত নিষ্পিস করছিল। এরপর আসছি দুয়ের দেখে 10। দুয়ের দেখে 10-এ প্রশ্ন ছিল, প্রহ্লাদ ও শঙ্কু মঙ্গল অভিযানে কি বড়ি খেয়েছিল? সে বড়ি খেলে কি হয়? এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে চলে যাব আমরা তিনের দাগ। তিনের দাগের 1-এ তোমাদের প্রশ্ন ছিল, প্রজা ভাবয়ে বিষাদ, প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? কবি মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গের আকাশের ঈশান কোণে বজ্র গর্ব মেঘ উত্তুরে বাতাসের তীব্রতায় মুহূর্তের সমগ্র আকাশ ছেয়ে ফেলে, চারিদিকে নেমে আসে ঘন অন্ধকার, সেই সঙ্গে শুরু হয় মেঘের গর্জন প্রবল বৃষ্টিপাত, যেন প্রলয় নেমে আসে সমগ্র কলিঙ্গ দেশে, চারিদিকে শুধু হুড় হুড় দুরু দুরু ঝনঝন শব্দ শোনা যায়। প্রকৃতির এমন ধ্বংসাত্মক রূপ দেখেই কলিঙ্গের প্রজারা প্রলয়ের আশঙ্কায় বিষাদ ভাবে। এরপরে চলে যাব তিনের দাগের 2। তিনের দাগের 2-এ তোমাদের প্রশ্ন ছিল, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবাদ দাঁড়ের নিক্ষেপ, অংশটির তাৎপর্য লেখো। নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যখনই দাঁড়ের নিক্ষেপ ঘটানো হয় তখনই স্রোতের বিদ্রুপ শোনেন। কে শোনেন? কবি। পরের প্যারায়, সাংসারিক মায়া মোহের বন্ধনে আষ্টেপৃষ্টে জড়িয়ে মানুষ, সেই বন্ধন কেটে মুক্ত হতে পারে না মানুষ, যেমন নোঙরবদ্ধ নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় দাঁড় নিক্ষেপ পড়লেও নৌকা এগোয় না, আর তখনই স্রোত এসে দাঁড় নিক্ষেপের শব্দকে যেন বিদ্রুপ করতে থাকে। তেমনি মানুষের কল্প মানুষের মানসিকতাকে বিদ্রুপ করে বাস্তব প্রতিবন্ধকতা। এরপরে চলে যাবো আমরা চারের দাগ। চারের দাগের 1-এ তোমাদের প্রশ্ন ছিল, সর্বহারা ইলিয়াসের সম্বল কি ছিল? লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের যখন 70 বছর বয়স তখন সে তার সমস্ত বিষয় সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এই বয়সে ইলিয়াস ও তার স্ত্রীকে অজানা লোকের বাড়িতে কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে ছিল একটি লোমের তৈরি কোট, জুতো আর বুট। এরপর যাব চারের দাগের 2। চারের দাগের 2-এ প্রশ্ন ছিল, তাহলে নির্ভয়ে লিখতে পারি, নির্ভয়ে লিখতে পারার কারণ কি? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের কেন্দ্রীয় তথা প্রধান চরিত্র সুকুমার ছিল উদ্ধৃতাংশটির বক্তা। পত্রিকাটির পাঠ সংখ্যার সীমিত হওয়ায় কথকের আত্মকথা অন্য কারোর কাছে স্পর্ধা মনে হবে না, এই ভেবেই তিনি নির্ভয়ে লিখেছেন। এরপর আমরা আলোচনা করব পাঁচের দাগ। পাঁচের দাগের 1-এ যে প্রশ্নটি ছিল, রাজশ্যালক ধৃত ধীবরের প্রতি প্রথম দিকে কেমন মনোভাব পোষণ করেন? শক্রবতারে বসবাসকারী জনৈক ধীবর একটি রুই মাছের পেটে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত একটি আংটি পেয়ে তা বিক্রি করতে গিয়ে রাজরক্ষীদের হাতে ধরা পড়ে। ধীবর আংটি প্রাপ্তির প্রকৃত ঘটনা বললেও রক্ষীরা তা বিশ্বাস করে না। প্রথম থেকে রাজরক্ষীরা ধীবরকে চোর বলে ধারণা করেছে। রাজার শ্যালক ধীবরের বৃত্তি নিয়ে বিদ্রুপও করেছেন। শ্যালকের কথায় জবাবে ধীবর তাকে জানায়, যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় মানে ঘৃণ্য, হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এরপরে নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন পাঁচের দাগের 2। পাঁচের দাগের 2-এর প্রশ্নটি কি ছিল, না আংটি ফেরত পেয়ে রাজার আচরণ কেমন হয়েছে? রাজরক্ষীরা ধীবরের মুখে আংটি প্রাপ্তির ঘটনা শুনে কখনোই বিশ্বাস করেনি। তারা প্রথম থেকেই ধীবরকে চোর ভেবে তার সঙ্গে কটু আচরণ করেছেন এবং তার কঠিনতম শাস্তি কামনা করেছে। আংটিটি ফিরে পেয়ে স্বভাব গম্ভীর রাজা দুষ্মন্ত মুহূর্তকালের জন্য বিহ্বলভাবে চেয়েছিলেন, অথচ রাজা তাকে শাস্তি তো দিলেনই না, বরং পারিতোষিক প্রদান করে করলেন তাকে। আবার ধীবর তার প্রাপ্ত পুরস্কারের অর্ধেক রাজরক্ষীদের মধ্যে ভাগও করে দেয়। এরপর যাব আমরা ছয়ের দাগ। ছয়ের দাগের থেকে তোমাদের বড় প্রশ্ন শুরু। ছয়ের দাগের 1-এ যে প্রশ্নটি ছিল, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে সোঙরে শব্দের অর্থ কি, জৈমিনী প্রসঙ্গে উত্থাপনের কারণ কি? এটা ভাঙা কোশ্চেন, তো তাই খুব সংক্ষিপ্ত উত্তর। এই প্রশ্নগুলো লিখলে খুব সলিড নাম্বার পাওয়া যায়। তোমরা চেষ্টা করবে ভাঙা প্রশ্ন টাচ করার।
আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব, ভাঙা প্রশ্ন টাচ করলে বেশি নাম্বার পাওয়া যায়। প্রথম প্রশ্নের উত্তর জৈমিনী কে? জৈমিনী একজন বাকসিদ্ধ ঋষি, পূর্বমীমাংসা দর্শনের রচয়িতা, বেদের কর্মকাণ্ডের সূত্রগুলিকে সুসংবদ্ধ ও সংশোধন করা এনার প্রধান কৃতিত্ব। কথিত হয়েছে যে এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়। নেক্সট কি, সোঙর শব্দের অর্থ কি? না, সোঙর শব্দের অর্থ হলো স্মরণ করা। তাহলে জৈমিনী প্রসঙ্গে উত্থাপনের কারণ কি? না, সাধারণ জনগণের বিশ্বাস ছিল যে ঋষি জৈমিনী হলেন বজ্রপাতের নিবারক মুনি, অর্থাৎ ঝড় বৃষ্টি বজ্রপাতের ভয়ানক পরিস্থিতিকে মানুষ তথা জীবগুলোর রক্ষা করেন ঋষি জৈমিনী। তাই কলিঙ্গে জনগণের ঝড় বৃষ্টি বজ্রপাতের সংকট থেকে রক্ষা পেতেই ঋষি জৈমিনীকে স্মরণ করেছিলেন। এরপর আমরা ছয়ের দাগের দুই আলোচনা করব। ছয়ের দাগের দুই এর প্রশ্ন ছিল, কবি অজিত দত্ত রচিত একটি উল্লেখযোগ্য কবিতা হলো জীবনের অপূর্ণতার বেদনা নোঙর। ছয়ের দাগের দুই এর প্রশ্নটি ছিল, নোঙর কবিতা অবলম্বনে কবিতার সমুদ্রযাত্রার উদ্যোগ ও ব্যর্থতার পরিচয়। তাহলে কি হলো, কবি অজিত দত্ত রচিত একটি উল্লেখযোগ্য কবিতা হলো জীবনের অপূর্ণতার বেদনা নোঙর। রূপকের আড়ালে জীবনের নানা অনুষঙ্গকে আলোচ্য কবিতায় তুলে ধরেছেন কবি। এখানে যেমন আলোচিত হয়েছে মধ্যবিত্ত জীবনের স্বপ্নলোকের আকাঙ্ক্ষা কথা, তেমনই আলোচিত হয়েছে স্বপ্ন না পূরণে বেদনার কথাও। আশা পূরণের আকাঙ্ক্ষায় কবি দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চান, কিন্তু ব্যর্থ হন তিনি। তাই তিনি আক্ষেপের সুরে উচ্চারণ করেছেন, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। স্বপ্ন পূরণের তাগিদে অবিরাম কাজ করে চলেন কবি, কাজ করে যাওয়ার সাধারণ মানুষ। জোয়ারের জলস্রোত যেন জীবনের আশাবার্তা বহন করে আনে, তাই দাঁড় টানেন মান্ডুলে বাঁধেন পাল। রাতের আকাশে তারা দেখে দিক ঠিক করেন কবি, অর্থাৎ তার কর্মের কোনো বিরাম নেই। লাস্ট ফেরায় কি আসছে? না, কবি যতই চেষ্টা করেন চেষ্টার ফলপ্রসূ হয় না। সমাজ সংস্কারের নানা বিঘ্ন তার যাত্রাপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সমস্ত বন্ধনকে ছিন্ন করে এগোতে চান, কিন্তু বাধার কাছে শেষ অবধি হার মানেন। তাই বিষাদময় কণ্ঠে তিনি বলেন, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। এইভাবেই স্বপ্ন পূরণের সমুদ্রযাত্রার উদ্যোগ ও ব্যর্থতার পরিচয় আলোচ্য কবিতায় ফুটে তুলেছেন কবি। এরপর আমরা আলোচনা করব সাতের দাগ। সাতের দাগের প্রশ্ন ছিল, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমার নিরাপদ বোধ করতুম। সে স্বর্গ বলতে কোন স্বর্গের কথা বলা হয়েছে? কেন কথক সে স্বর্গ দেখতে দূরে চাইছে? দুটি পাঠে আমরা ভাগ করে নিয়েছি। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পে সে স্বর্গ বলতে ছাত্রদের মতে সে স্বর্গে অঙ্ক কষতে হয়, সেই স্বর্গ থেকে দূরে থাকাই ভালো। গ্রিক দার্শনিক প্লেটো কিংবা লক্ষ যোজন দূরে অবস্থিত স্বর্গ নিয়ে ছাত্ররা ভাবতেন না। অঙ্ক পারা না পারা ক্ষমতার সঙ্গে প্লেটো কিংবা স্বর্গের সম্পর্ক ছিল তাদের কাছে অবাস্তব, সেজন্য ওই দুটো থেকে তারা নিরাপদে দূরে থাকতেন। লাস্ট সেকেন্ড প্যারায় কি বলছে? না, পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারা মাস্টার মশাইয়ের কাছে ছিল কল্পনার অতীত অঘটন। তখন তিনি বলতেন, প্লেটোর দোরগোড়ায় নাকি লেখা ছিল অঙ্ক না জানলে ভিতরে প্রবেশ নিষেধ, স্বর্গের দোরগোড়ায় নাকি একই কথাই লেখা আছে, প্লেটোর অঙ্ক না পারা ছাত্ররা কোনোদিনই এ নিয়ে মাথা ঘামাতো না, আর স্বর্গ লক্ষ যোজন দূরে অবস্থিত। যোজন স্বর্গ লক্ষ যোজন দূরে, এগুলো সব সরি একটু ভুল আছে, এগুলো তোমরা একটু কারেকশন করে নিও, এগুলো যোজন হবে। আমি আর কোথাও সেরকম পাচ্ছি না, তোমরা যদি কোথাও পাও ওটা যোজন করে নিও। দূরে অবস্থিত, কাজেই ওসব থেকে দূরে থাকাই তারা নিরাপদ বলে মনে করতেন। এই ছিল উদ্ধৃতটি প্রসঙ্গ। এরপর আমরা আলোচনা করব সাতের দাগ দুই। সাতের দাগের দুই এ তোমাদের প্রশ্ন ছিল, ইলিয়াসের চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। বাংলা সাহিত্য তথা উপন্যাস, ছোট গল্প, নাটক প্রভৃতি উপকরণের মধ্যে একটি উল্লেখযোগ্য উপাদান হলো চরিত্র।
কাহিনীতে যাকে বা যাদেরকে কেন্দ্র করে কাহিনীটি গড়ে উঠেছে তাকে বা তাদেরকে বলা হয় ক্যারেক্টার বা চরিত্র। প্রখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো ইলিয়াস। তার জীবনের উত্থান পতনকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। আলোচ্য প্রেক্ষাপটে ইলিয়াস চরিত্রের বৈশিষ্ট্যগুলি লক্ষণীয়, তা হলো 1 নম্বর, পরিশ্রমী ও নিষ্ঠাবান। ইলিয়াসের পিতার মৃত্যুর সময় তার সম্পত্তির পরিমাণ সামান্য ছিল। ইলিয়াসের সুব্যবস্থা ও কঠোর পরিশ্রমে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিল। 35 বছর ধরে দিন রাত কঠোর শ্রম সাধন করে ইলিয়াস দম্পতি ধনী হয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন কি, অতিথি পরায়ণ। যখন ইলিয়াসের প্রতিপত্তি বৃদ্ধি পায় তখন অনেক দূর থেকেও ভালো ভালো লোক তাদের বাড়িতে আসতেন। ইলিয়াস ও তার স্ত্রী অতিথিদের যথাযোগ্য আপ্যায়ন করত। যখনই অতিথি আসুক না কেন, তাদের জন্য শরবত, চা, কুমিস, মাংস ইত্যাদির ব্যবস্থা থাকতো। নেক্সট পয়েন্ট কি, না হচ্ছে কর্তব্য পরায়ণ। ছোট ছেলের আচরণে ক্ষুব্ধ ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেও শেষ অবধি তাকে একটি বাড়ি, কিছু গরু ভরাও দেয়। অর্থাৎ সন্তানের প্রতি কর্তব্য সে সঠিকভাবে পালন করেছে। নেক্সট পয়েন্ট কি, নির্লোভ ও অমায়িক দৃষ্টিভঙ্গি। ইলিয়াসের চরিত্রের মহৎ গুণগুলি হলো সে নির্লোভ ও অমায়িক ছিল। এটা দুবার লেখা হয়ে গেছে, এটা একবার হবে। নির্লোভ ও অমায়িক ছিল, ধনী বা নিঃস্ব কোনো অবস্থাতে তার দৃষ্টিভঙ্গি আচরণে অসৎ বা অমানবিকতার দৃষ্টিভঙ্গি প্রকাশ ঘটেনি। প্রশ্নের উদ্ধৃতটির আলোকে ইলিয়াস চরিত্রের উক্ত বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে। তাহলে আজকে আমরা আলোচনা করে নিলাম মডেল কোশ্চেন পেপার 7। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব 8। এরকম করে রিডিং করে করে আমরা প্রত্যেকটা মডেল পেপারই আলোচনা করব। কিন্তু চলো, তোমার তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, আমার যদি নোটস তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ।